গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আরও একবার চলে আসলাম তোমাদের সামনে। তো দেখলেই তোমরা বাসির সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, তো নাইটিটা এখনও ছাড়িনি, ছাড়বো। তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলে গুড মর্নিংটা বলে তারপরে যাই। তো এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে বাসি নাইটিটা ছেড়ে যেটা নাইটি, তারপরে আরও দু একটা ব্রিটিশ গেঞ্জি আছে সেগুলো আমি ধুয়ে দিব। আজকে তো রবিবার, ওর তো ছুটি, ওর তো এখন ওঠার কোনো প্রশ্ন নেই, পরেই উঠবে। তো আমি খালি একটুখানি এখন চা করে খেয়ে নেব। আর বাবা হচ্ছে আজকে চা খেয়ে বেরিয়ে গেছে, কারণ আজকে একটা ভাড়া আছে, সকাল সকাল বেরিয়ে গেছে। আর মা তো এখনও ঘুমাচ্ছে, উঠে পড়বে আজকে তো রবিবার, আবার বাজারও যাওয়া আছে, একটু পরে উঠে পড়বে। তো আমি একটুখানি চা খেয়ে নিই আর তারপরে নাইটি এসব জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আমি আর মা কী কী করি দুজন মিলে, চলো। শুভ্রভাত প্রিয় পরিবার, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে, সবারই চা খাওয়া হয়ে গেছে। তো এই জামা কাপড় কালকে ভিজা ছিল, এখন মেলে দেবো। আর একটা সুখবর আছে, দাদা কালকে ফোন করেছিল, বারবার করে বলছিল আয় আয় আয়, অনেকদিন ধরে আসিস না, তোকে অনেকদিন থেকে দেখি না, একবার আয়, হ্যাঁ আমার খুব দেখতে ইচ্ছা করছে, আমি তো তোর ওখানে যেতে পারি না, তো তুই আয়। তা আমি দাদাকে বললাম, দাদা আমিও তো যেতে পারি না, রাস্তাঘাট কিছু চিনতে পারি না ভালো করে, অন্যরকম হয়ে গেছে সব কিছু, বলে তুই না হলে জামাইকে নিয়ে আয়, মানে রিয়ার বাবার কথা বলে। তো রিয়ার বাবাও তো যেতে পারবে না, তো বললাম মেয়েকে, বললাম ছেলেকে বললাম, তো মেয়ে বললো কালকে রান্না শুটছিল, মেয়ে এসছিলো, মেয়েকে বললাম, তো মেয়ে বললো ঠিক আছে, জামাই তোমার জামাইকে বলে দেখি, যদি নিয়ে যায়, কালকে রবিবার আছে তাহলে নিয়ে যাব। তো রাত্রেবেলা আবার মেয়ে ফোন করেছিল যে মা বলেছে তোমার জামাই নিয়ে যাবে, তাহলে তুমি রেডি থেকো, বিকালবেলা চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে নিয়ে যাবে। তো আশা করি মনে হয় আজকে যাওয়া হবে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যেতে পারি কি না, আর যদি যায় তাহলে সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাব। আজকে সকালের খাবার ভাত হয়ে গেছে, এখানে বেগুন পোড়া হচ্ছে, আর কালকে রান্নাঘরে যা রান্না হয়েছে সেটা দিয়ে সকালের খাবার হবে, তারপরে আমি বাজারে যাব, দেখি কি নিয়ে আসি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি যাচ্ছি বাজারে, দেখো পিছনে, হ্যাঁ রিয়াকে বেগুন পোড়া করে দিয়ে গেলাম, ও মারতে থাকুক, আমি ততক্ষণে বাজার থেকে আসি। মা তো বাজার চলে গেল, তো বেগুন তো পুড়িয়ে দিয়ে গেছে। তো এদিকে হচ্ছে দেখো বেগুনটা আমি ছুলে নিয়েছি, সাথে হচ্ছে দিয়েছি তেল, আর তার সাথে হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা, আর লবণ। তো এই দিয়ে এখন আমি মেখে নিব। যেহেতু দাদার ওখানে যাব, দাদার মেয়ের ছেলে রয়েছে, দু কি তিন মাস বয়স হবে, তো তার জন্য একটা গেঞ্জি নিলাম, ফুলাতা গেঞ্জি প্যান্ট। ওখানে দাদার মেয়ে আছে, তো বাচ্চাটার জন্য কিছু না নিয়ে গেলে হয় না, ওই জন্য বাচ্চাটার জন্য নিয়ে আসলাম। আর বাজার থেকে কি এনেছি দেখাচ্ছি তোমাদের একটু পরে, রান্নার সময় তোমরা দেখতেই পারবে। এই যে আজকের বাজার, এটা কি মাছ? মা রুই, রুই মাছ বললাম, ছোট ছোট পিস করো, নরম হবে মনে হয়। এই যে বারবার করে বললাম নরম হবে নাকি, বলে না না, কি ভিড় নিতেই পারছি না। আর এটা ফুলকপি, ফুলকপি হ্যাঁ, এটা 15 টাকা, 5 টাকা খুচরা দিতে পারে না, আবার 5 টাকার এই যে টমেটো, টমেটো দিয়ে দিছে, ও আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মাছের ঝোল, হ্যাঁ ইচ্ছা করে কাটলে, আমি বললাম ছোট করে, ওখান থেকে আরো 2 পিস বের হইতো না। হ্যাঁ দেখো বন্ধুরা, মাছওয়ালা এত মাছ খারাপ দিছে না, এরকম খারাপ মাছ কোনোদিনও আনি না, এত খারাপ মাছ দিয়েছে। চেনা জানা ছেলেটা, বারবার করে বললাম এটা ভালো হবে তো, বলে হ্যাঁ ভালো হবে, দেখো কড়াইয়ের মধ্যে আটকে গেছে মাছ, কোনোদিনও হয় না এরকম। আমার যদি একটু ঝোলও খাওয়া যাবে না, মানে অল্প ঝোল দিয়ে মাছের তরকারিটা করতে হবে। আর করবো হচ্ছে এখানে ফুলকপি আলু ভাত দিয়ে রেখেছি, দেখো কড়াইয়ের অবস্থা,
এতদিন ধরে দেখছো আমার কড়াই এরকম হয়, একদম পেটের মাছটা এত নরম দিয়ে দিয়েছে, তিতা না হলেই হয়। তাহলে মাছের ঝোল হয়ে গেল, ছ পিস মাছ ছিল, চার পিস দিলাম, দু পিস দিতেই পারলাম না, একদম ভেঙে গুঁড়ো হয়ে গেছে, এত খারাপ দিয়েছে। এখানে গুঁড়ো গুঁড়ো আছে থালার মধ্যে। আজকে রবিবারের দিন, মাংস আনতে পারলাম না, যা মাছ নিয়ে আসলাম তাও খারাপ। তো দেখো আমার স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে, এই দেখো। আর আজকে দেখো আসনটা কি সুন্দর সাজাতে পেরেছি, কারণ হচ্ছে গতকালই ফুল শেষ হয়ে গেছিলো, আর বাড়ির অবস্থা তো জানোই, একদম গাছে কোনো ফুলই নেই। তো মাকে বললাম যে তুমি তো বাজার যাবা, তো তাহলে ফুল তো শেষ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, মাকে বেকার বলে লাভ নাই, কারণ মা আবার মাছটা তো আনবে, তো ওর মধ্যে মাও না করলো যে থাক। তাহলে আমি বললাম তাহলে আমি বিকিকে বলে দিচ্ছি, ও ফুল নিয়ে আসুক, ও কোথার থেকে এনেছে জানি না, কিন্তু কি সুন্দর জবা ফুল পেয়েছে, এই দেখো। আজকে সুন্দর করে সাজাতে পেরেছি আসনটা। তো বন্ধুরা, অনেক সময় পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম, স্নান ধান করে, রান্না শেষ করে, স্নান করে এই যে ঠাকুরের কাছে আসলাম, একটু আরনিক করবো, করে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে দেখি কখন যাই নকশাল বাড়িতে। মনটা খুব ভালো লাগছে আজকে, দাদাকে দেখতে যাব, অনেক দিন পর দেখা হবে দাদার সঙ্গে, এবং ভাস্তির সঙ্গে, ভাস্তির বাচ্চাটার সঙ্গে দেখা হবে। ভাস্তি জামাইকেও দেখি নাই কোনো দিন, কেমন দেখতে, সে ভাস্তি জামাইও ওখানে আছে দাদার বাড়িতে, তো ভালোই হলো, একসঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে যাবে। তো তোমরা আমাদের সঙ্গে চলো, দেখতে থাকো, নিয়ে যাবো তোমাদেরকে আমাদের সঙ্গে, চলো। তো এই যে মা হচ্ছে ভাত বেড়ে নিচ্ছে, এই যে আমার, আর এই যে না, এটা হচ্ছে মার, এটা হচ্ছে আমার। আর দেখো এই যে ঝোলের মাছ দেয়নি, কারণ হচ্ছে বিকি খেয়ে বললো, মানে মা তখনই বললো এটা ঝোলে মাছ দেওয়া যাবে না, তা আমার জন্য আর মার জন্য ভাজা মাছই তুলে রেখেছিলো, আর বিকি এখন ওকে খেতে দেওয়া হয়েছে। ও বলছে ঝোল শুদ্ধ একদম তিতা হয়ে গেছে, মাছ তো তিতাই, ওর জন্য ঝোলও তিতা হয়ে গেছে, এখন এমন করেই খেতে হবে, তাই না মা? তাহলে এগুলা তো আর ফেলে দিব না, এগুলাই খাবো। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। দিদি ভাইরা ওদিকে ফোন করলো যে বললো আসছি, তো ওদিকে মাও রেডি হয়ে গেছে, বিকিও রেডি হয়ে গেছে, তো চলো বেরিয়ে যাই। এই যে চলে আসছে দিদি ভাইরা, দেখা যাচ্ছে না, কে কোথায় বসবো ওটা নিয়ে এসে হচ্ছে। ওই যে দিদি ভাই, না চাদর জানলাম না তো, তাই না? মা সেই খুশি, যাও ঢুকো খালি দাঁত। তো এই যে আমরা চলে এসেছি মামার বাড়ি, ওইটাকে আমি কি করি, ওইটাকে ভিজায় রাখি আলাদা জায়গায়, যখন ইয়ে বাড়া যায়, সবুজ মুগ ডাল খাইলে হলে সুগারও কমে নাকি, আমাকে একটা দোকানদার বলছিল
আমি এখন এই এই রুটিনে খাচ্ছি। ওটা কি কাঁচা? কাঁচা খেতে হবে? কাঁচা ভিজাই দিলে পরে রাতে সকালবেলা দিদি সকালে আজ যেন ফোন করে আমার নাম্বার নিলাম, এই নাম্বারটা হারা গেছে। চলে আসলাম আমরা, এখনও জামা কাপড় ছাড়িনি। দিদি ভাইরাও আসলো, দাদাভাই হচ্ছে গাড়ি রাখতে গিয়েছে গ্যারেজে, আর দিদি ভাই আর ঘুটি আছে ঘরে, আর এদিকে হচ্ছে খাবার জিনিস এনেছে, সেগুলো এখন ভাগাভাগি হচ্ছে। দাদা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর দাদাভাই আসছে গাড়িটা ধুয়ে, তারপরে দাদাভাই বুলেট নিয়ে আসছে। তো এখন আমি ফটাফট ড্রেসটা ছেড়ে তারপরে চা বসাবো। এই যে দীপু খাবার নিয়ে চলে আসছে। ইন্টারনেট আর কি কি নাম? ইন্টারনেট চিকেন রোল। এই যে চিকেন রোল, আমি বলছিলাম কি কাটলেট শুরু করে দিছে খাওয়ার। কাটলেট পায় নাই মনে হয়, সেই জন্য ইন্টারনেট আনছি। কাটলেট ছিল না? হ্যাঁ ঠিকই আছে, আমি ইন্টারনেটের থেকে কাটলেটটা বেশি ভালোবাসি, নিওবারে কাটলেট। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এভরিথিং ফাইন লাভলি, এভরিথিং ফাইন। চলো রুট পারো। তো তোমরা দেখলে দাদা বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখি একদম আমার আর এক বৌদি আর ভাস্তা আসছিল, জানতাম না যে ওরা আসবে, যদিও বা ওরা হঠাৎ গেছে মেয়ে দেখতে, মেয়ে দেখতে গিয়ে আবার ছোটদার বাড়িতে গেছে। তো ওখানে সবার সঙ্গে দেখা হয়ে গেল, আর কারোর সঙ্গে পরিচয় করাতে পারলাম না, এত হাসাহাসি সবাই মিলে এত ইয়ারকি ফাজলামি করছিল যে আসল কথাটাই ভুলে গেছি যে পরিচয় করাবো। যাই হোক, তো দেখলে তোমরা সবাইকে, দাদাকে দেখলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।